হাই ফ্রেন্ডস, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, অনেকে আমার কাছে প্রশ্ন করেছে যে কিভাবে আমি এই ধরনের মানে কী ধরনের তারা ফটোগ্রাফিতে ইউজ করার জন্য নিজের হ্যান্ড রাইটিং অথবা আই মিন নিজের সিগনেচার স্বাক্ষর টাইপের লোগো বানাতে পারে, মানে কিভাবে তারা হ্যান্ড রাইটিং ইফেক্টের মতো আর কি নিজের সাইনের মতো, নেম সাইনের মতো কিভাবে লোগো বানাতে পারে। সো আমি সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা লোগো তৈরি করেছি আমার নিজের নাম দিয়ে, হাসি ফটোগ্রাফি। সো আপনারা কিভাবে এই টাইপের হ্যান্ড রাইটিং ইফেক্টের মাধ্যমে এই ফন্টগুলো কোথায় পাবেন, কোথা থেকে ডাউনলোড করবেন এই ফন্ট, এবং কোন ওয়েবসাইট থেকে এই টাইপের ফন্ট পাবেন, এবং এই ফন্টগুলোর নাম কি বলে, এই টাইপের জিনিসগুলো আর কি আমি আপনাদের কাছে এখন শেয়ার করতে যাচ্ছি। সো চলুন দেখা যাক। সাপোজ আমি সাধারণত অনেক ফটোগ্রাফার আছে এখন ছবি তোলার পরে তাদের একটি লোগো মানে নিজের নামটা ক্রেডিট হিসাবে দিতে হয়। সো সেই ক্ষেত্রে আপনি এই ধরনের লোগো তৈরি করে সিম্পলি লোগোটা তৈরি করার পরে যে কোনো একটি ফটো আপনি নিজের ছবি ওপেন করবেন। যে কোনো একটি ছবি ওপেন কর একটি ছবি ওপেন করি। সাপোজ আমি আমার এই ছবিটা ওপেন করলাম, দেন আমি চাচ্ছি এই ছবিটার উপরে আমি এটাকে দিয়ে দেবো। সো এটাকে আমি ড্রাগ করে কর্নারে অথবা যে কোনো জায়গায় আপনি এটাকে প্লেস করতে পারেন। এটাকে চাইলে আপনি সাদা করতে পারেন ডাবল ক্লিক করে, কালার ওভারলি, দেন ওকে। সাদা কালারটা একটু অপাসিটি কমায় দেওয়া দরকার হলে কমায় দিতে পারেন, এই টাইপের আর কি। বিভিন্ন যে কোনো নামে নাম দিয়ে আপনি আপনার নির্দিষ্ট লোগোটি তৈরি করতে পারেন। সো চলুন দেখা যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। লোগো জাস্ট আপনি ফাইলটা সেভ করে রেখে দিলেন, দেন আপনি এটা ইউজ করতে পারবেন, অথবা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম, নিয়ে দেন এটা আমরা ইউজ করতে পারবো। সো আমি এখন দেখাবো যে কীভাবে আমি এটা তৈরি করেছি। এর জন্য আপনারা এই হ্যান্ড রাইটিং টাইপের ফন্ট যে ওয়েবসাইট থেকে পাবেন সেই ওয়েবসাইটটার মধ্যে একটি সব থেকে বেস্ট ওয়েবসাইট আছে যেটার নাম হচ্ছে দ্য ফন্ট। এটার ওয়েবসাইট হচ্ছে, আমি এটা আপনাদের ইসে দিয়ে দেবো। আমি অনেক কিছু গ্রুপ দেখলাম ফটোগ্রাফির, সেসব গ্রুপে কিছু লোগো তৈরি করেছে, তারা ক্রিয়েট করেছে, বিভিন্ন গ্রুপ আছে ফেসবুকে, আমি এগুলো ঘুরে ঘুরে দেখলাম। সব গ্রুপে কিছু ছবি মানে আর কি ছবিতে তারা কমেন্ট হিসাবে ইউজ করেছে। সো আমি ওকে দ্য ফন্ট এর স্পেলিং আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে ইউটিউবের ডিসক্রিপশনে দিয়ে দিব। এবং ফন্ট এর ভিতরে যে ফন্টগুলো আপনি আছে সেগুলো হচ্ছে, আমি এই এই ফন্টটি আমি ডাউনলোড করেছি, এই ফন্টটি, ফন্টটির নাম আছে সানডে মর্নিং। এই ফন্টটি, এইগুলো ফন্টগুলোকে বলে হ্যান্ড রাইটিং ফন্ট। এই হ্যান্ড রাইটিং ফন্ট কোথায় পাবো, আমি যখন এই ওয়েবসাইটে যাওয়ার পরে দেন আমি যে অপশনগুলো দেখতে পাবো সেটি হচ্ছে, এখানে অনেক অপশন আছে, কার্টুনিক, কমিক, ওল্ড স্কুল, এগুলো বিভিন্ন টাইপের ফন্ট। সাপোজ আমি একটা ওপেন করি, ওকে, আমি এটা কমিক একটা ওপেন করলাম, কমিক ফন্টে চলে যাই। এই টাইপের ফন্ট ফন্টগুলোকে বলে কমিক ফন্ট। আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং ফন্ট। হ্যান্ড রাইটিং ফন্ট কোথায় পাবো, আমরা এই ক্যাটাগরিগুলোর ভিতরে দেখলে দেখতে পাবো হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিং, এইটাই ক্লিক করবো। করার পর আমার এই টাইপের ফন্টগুলো ওপেন হবে। দেখেন এখান থেকে আপনি যে কোনো ইচ্ছা মতো, আপনি সাপোজ যে আপনি যদি চান একটি আনকমন ফন্ট ইউজ করবেন, এই টাইপের চান আপনি, সো এটা ডাউনলোড করলেন, জাস্ট জিপ ফাইল ডাউনলোড হবে। এই ফাইলটাকে আমি ওপেন করব। ওপেন করার পর এর ভিতরে একটি ফাইল আছে, ফন্ট ফাইল, ডাবল টি এফ টি ফাইল। আমরা এই ফন্ট ফাইলটাকে টান দিয়ে ডেস্কটপের উপর সারবো। সারার পর এইটাকে রাইট বাটন ক্লিক করে ইনস্টল করবো।
দেন ফন্টের নাম হচ্ছে নোটেরা। যাই হোক, এই নামটা আমরা মনে রাখবো। দেন আমার যদি ফটোশপ ওপেন করা থাকে, ফটোশপটি আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর আমি আবার নতুন করে ফটোশপটি ওপেন করব, কারণ আমাকে চিনিয়ে দিতে হবে ফন্টটি ইনস্টল হয়েছে সেটা ফটোশপ জানে না। নতুন করে ফটোশপ ইনস্টল করার পর একটা ফাইল নিলাম, সেই ফাইলে সাপোজ আপনার নামটি লিখলেন, আমি জাস্ট আমার নামটা লিখি, লেখা ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই। ওকে, এখন যে কাজটি করব, ডাবল ক্লিক করে এখান থেকে আমি ওই ফন্টটা চিনে দেবো, NOTRA। এই যে প্রথমে আসে, এই যে এটা আমি এখানে ক্লিক করে দিলাম সেই ফন্টে। জাস্ট এর নিচে এবার একটা টাইটেল আর একটা টেক্সট নিলাম, PHOTOGRAPHY। ফটোগ্রাফি, এইটা ফটোগ্রাফিটাকে আমি সিম্পল একটা ফন্ট দিব, ওকে। জাস্ট এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে নিলাম। এখন এইটাকে আমি যে কোনো ছবির নিচে কমেন্টে দিতে পারি। এইভাবে আপনি যে কোনো ধরনের আপনি নেম দিতে পারেন। সাপোজ এখানে দিলাম আতিক ফটোগ্রাফি, ওকে। ফটোগ্রাফি টেক্সটটা একটু ছোট করে দিলাম, এইটাকে ইউজ করা যেতে পারে যে কোনো একটা ছবির উপরে। সাপোজ আমি একটা ছবি ওপেন করে, ফাইল ওপেন, টান দিয়ে ট্র্যাক করে আমরা ছবির যে কোনো একটা কর্নারে ছেড়ে দিলাম। এখানে কালো আছে, সেই কারণে আমি এটাকে সাদা করে দেবো। ডাবল ক্লিক করে কালার ওভার থেকে হোয়াইট, এখান থেকে ফিলটা একটু কমিয়ে দেব, অপাসিটিটা একটু কমিয়ে দিব, ওকে। জাস্ট এইভাবেই আপনি যে কোনো ধরনের ফন্ট, জাস্ট ফন্ট ডাউনলোড করবেন অ্যান্ড ইনস্টল করবেন। এখানে হাজার হাজার ফন্ট আছে, আপনি দ্বিতীয় সেকশনে যাইতে পারেন, যে এখানে একটা দেখেন, এগুলো সব হ্যান্ড রাইটিং ফন্ট। এই ফন্ট দিয়ে আপনি আপনাদের নিজস্ব লোগোটা তৈরি করতে পারেন, ক্রিয়েট করতে পারেন। এ একটি ফন্ট দেখেন, এই ফন্টটা অনেক জোস। জাস্ট ডাউনলোড করব, আমরা ডাউনলোড করে ফাইলটা ওপেন করব, এটা জিপ ফাইলে ওপেন হয়। এই ফন্টে ডাবল ক্লিক করতে পারি, করে ইনস্টল করে দিব। দিয়ে জাস্ট আপনার যদি ফটোশপটি ওপেন করা থাকে, ফটোশপটা রেজিস্টার দিতে হবে। দিয়ে এই ফন্টের নাম কি, দ্য কনস্টেলেশন অফ হ্যাকারস। যাই হোক, এই ফন্টটা আমি ক্লোজ করে দিই। আচ্ছা, এইটাকে আমি সেভ করে রাখি। ওকে, নাও আবার আমি ওপেন করব। ফটোশপটি যদি ওপেন করা থাকে সেই ক্ষেত্রে আপনাকে ক্লোজ করতে হবে, যদি ওপেন করা না থাকে তাহলে আপনাকে ইনস্টল করার পরে নিউতে যাব, পেজ নিউ, দেন আমি এখানে লিখে দেব। আচ্ছা, আমি এই নামটাই লিখলাম। এখন আমি এখানে লিখব সিদ্ধা কোন ওই ফন্টের নেম লিখবো, লিখে দেখুন সেই ফন্টে চলে আসছে। এখানে আমি যদি লিখি স্পেসটা দরকার নাই, যেহেতু পরেরটা বড় হয়েছে বলে এটা আপনার নিজের করে নিতে হবে। PHOTOGRAPHY ফটোগ্রাফি, সাইজটা একটু ছোট করে দিই, দেন আমরা এটাও রাখতে পারি, অথবা আমরা এখানে একটা যে কোনো ফন্ট দিয়ে দিতে পারি। ওকে, এইভাবে আপনারা এইভাবে অন্যান্য নাম দিতে পারি। সাপোজ রাকিব স্টুডিও।
ওকে, বিভিন্ন টাইপের, আপনি যে টাইপের দিবেন সেই টাইপের স্টাইলের লোগো বানাতে পারবেন আপনি। এটা আপনার নিজস্ব পার্সোনাল ফন্ট লোগো বলা বলা যায়। এইভাবে আপনি যে কোনো রকম ভাবে করতে পারেন। সাপোজ আপনি এখান থেকে দুইটা সেপারেট করে নিলেন, একটা কন্ট্রোল এক্স করে কেটে নিই, আরেকটা ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ভি, এখানে এইটাকে এর উপরে দিয়ে দিলাম, কে এটাকে একটু বড় করলাম। ওকে, অথবা কে এটাকে ছোটই রাখলাম বা বড় করলাম। ওকে, দেন ফটোগ্রাফি কথাটা নিচে দিয়ে দিলাম, একটু ছোট করে দিই। ওকে, নাও এইগুলোকে কন্ট্রোল জিতে গ্রুপ করে কন্ট্রোল টি ইচ্ছা মতো আমরা ছোট বড় করতে পারবো। জাস্ট ছোট বড় করবো এবং প্লেস করব। এইভাবে আপনারা ইচ্ছা মতো আপনাদের নিজস্ব লোগো ক্রিয়েট করতে পারেন। আর এটা ফন্ট ফাইলে আছে, সো আপনারা এই পিএসডিটা সেভ করে রাখবেন। অ্যান্ড যে কোনো ওয়ালপেপারের উপরে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিবেন। সাপোজ আমরা একটা ছবি নিয়ে আসি, সাপোজ এই ছবির উপরে আমরা লোগোটা বসাবো, ক্লিক করে জাস্ট এখানে অথবা যেখানে আপনার, এখানে ডবল ক্লিক করব, কালার ওভারলি, এখানে সাদা কালারটা ফুটবে, সো এখানে দিয়ে দিতে পারি অথবা এখানে দিয়ে দিতে পারি বা এখানে দিতে পারি। দিয়ে অপাসিটি কমার দরকার হলে একটু অপাসিটি কমিয়ে দিলেন, যেখানে ইচ্ছা সেখানে আমরা প্লেস করে রাখতে পারি। এখানে চাইলে কালো কালারও আমরা ইউজ করতে পারি, যে কালারটা আপনার দরকার জাস্ট ডবল ক্লিক করে, এখানে ডবল ক্লিক করে কালার ওভারলিতে যে আপনি এখান থেকে কালার চিনে দিতে পারেন, যে কালার লাগবে সেই কালারের লোগো আপনার হয়ে যাবে, রেড কালার চাইলে রেড কালার, এইভাবে আর কি। ওকে, আশা করি বুঝতে পারছেন আমার বিষয়টি। যদি কোনো প্রবলেম মনে করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টের নিচে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। সো আজকে এই পর্যন্তই, নেক্সটে আবার অন্য কিছু নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন।